ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের সম্মানিত ভাই জনাব আবু আনাস সৌদি আরবের মদিনা থেকে জানতে চেয়েছেন, একজন ইমাম দাঁড়িয়ে সালাত শুরু করলো কিন্তু রুকু ও সেজদা করতে কষ্ট হয়, কিছুটা অসুস্থতার জন্য চেয়ারে বসে করলো, এমন ইমামের পিছনে মুক্তাদের সালাত শুদ্ধ হবে কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এমন ইমামের পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা নাই, তবে যদি ইমাম যদি অসুস্থ হয় এবং কারণবশত যদি সে দাঁড়িয়ে ক্যাম করতে না পারে, রুকু সেজদা করতে যদি কষ্ট হয়, এমত অবস্থায় অন্য একজনকে ইমামের দায়িত্ব দেবে, ভার দেবে, যাতে করে সে ইমামতি করতে পারে, এটা হচ্ছে করণীয়। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে ইমামতি করতে না পারে বা রুকু সেজদা যদি সে সঠিক মতো আদায় করতে না পারে, এমত অবস্থায় সে নিজে ইমামতি না করে সে অন্যকে কি করবে, ইমামের দায়িত্ব ভার দেবে, যাতে করে সে নামাজ আদায় করতে পারে। তবে যদি কোনো ব্যক্তি কোনো ইমাম যদি বসে নামাজ পড়ায় এবং ভুলবশতভাবে তার পিছনে যদি মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ আদায় করে থাকে, তাহলে তাদের নামাজ ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী সহি শুদ্ধ। যেহেতু সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালা আলাইহি নাসুন মিন আসহাবিহি ইয়াউদু লাহু ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসান ফাসাল্লু বিসালাতিহি কিয়ামান ফাআশারা ইলাইহিম আন আজলিসু ফাজালাসু ফালাম্মা ইনসারাফা ক্বাল ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহ ফাইদা রাকা ফারকাউ ওয়াইদা রাফা ফারফাউ ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। তো এই হাদিস থেকে উলামায়ে মুহাক্কিকিন বলেন যে যদি ইমামে বসে নামাজ আদায় করে এবং মুক্তাদিরা যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে ভুলবশতভাবে অজান্তে, তাহলে কোনো অসুবিধা নাই, তাদের নামাজ সহিশুদ্ধ হবে। তবে উত্তম হলো ইমাম যদি বসে নামাজ পড়ায় তাহলে মুক্তাদিদের উচিত বসে নামাজ আদায় করা। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত, বিশেষ করে শাইখ ইবনে বাজ, শাইখ ইবনে উসাইমিন এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ এ কথা পরিষ্কার বলেছেন। যেমন ইমাম নাবাবী রাহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে কুদামা রাহমাহুল্লাহ এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ এ কথাকে পরিষ্কার করে বলেছেন যে যদি ইমাম বসে নামাজ পড়ায় তাহলে মুক্তাদিদের উচিত যে তারা কি করবে, বসে বসে নামাজ আদায় করবে। যেমন সহিহ মুসলিমের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি লম্বা, সেখানে এটাই বলা হয়েছে, ওয়াইদা সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান আজমাউন রাওয়াহু মুসলিম। তেমনি অপর হাদিস এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াইদা সাল্লা কাঈমান ফাসাল্লু কিয়ামান ওয়াইদা সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান আজমাউন রাওয়াহু মুসলিম। এই মর্মে আরো বহু হাদিস রয়েছে। তো মোট কথা হলো এই যে ওলামায়ে রাব্বানীন গণ এ কথা পরিষ্কার বলেছেন কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে যে ইমাম সাহেব যদি বসে বসে নামাজ আদায় করায় পড়ায়, তাহলে মুক্তাদিদের উচিত বসে বসে তার ইক্তেদা করা, নামাজ আদায় করা। তবে যদি কেউ দাঁড়িয়েও নামাজ আদায় করে ফেলে বসে ইমামের বসা ইমামের পিছনে, তাহলে কোনো অসুবিধা নাই, তার নামাজ সহিশুদ্ধ। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।